তারপর বল, বিবাহিত জীবন কেমন কাটছে? হই, অ্যাজ ইট ইজ, সব মেয়ে যেমন কাটে। তুই বিয়ে করিসনি? না রে, ওটাই শুধু হলো না। কেন? তোকে পেলাম না যে। সরি। জাস্ট জোকিং, চল বসি। তোর লাইফটা কি সুন্দর ভালো কাটছে বল, খুশি মতো সব করতে পারিস? কেন, তুই পারিস না? ধুর, একে মেয়ে তারপর আবার দুটো বাচ্চার মা। তবে হ্যাঁ, একদিকে আমি সুখী, শ্বশুর মশাই একদম মাটির মানুষ। আচ্ছা, আমার বিয়ের আগে শাশুড়ি মা মারা গেছেন, আমার হাতেই সংসার। আর তোর অভি, আই মিন অভিষেক সেন, ও তো পিওর বিজনেসম্যান, বিজনেস ছাড়া কিচ্ছু বোঝে না। তবে আমার ব্যবসা ওনার কাছে চুনোপুটি। এই ওভাবে বলছিস কেন, তোর হোটেলটাও বেশ সুন্দর। না রে, ভেবেছিলাম হোটেলটা আরো সুন্দর করব, কিন্তু দু বছরের লকডাউনে সব আশা ভরসা সব শেষ হয়ে গেল। জানি, সবারই হয়েছে, বিশেষ করে হোটেল ব্যবসায় তো বেশ ক্ষতি হয়েছে, ব্যবসা ডুবতে বসেছে। এই নিশা, বলছি তোদের ওই যোধপুর পার্কের বাড়িটা এখন আছে? বিক্রি করে দিয়েছি, আসলে মা বাবা মারা যাওয়ার পর পুরনো স্মৃতি আঁকড়ে রাখতে ভালো লাগছিল না। এই বলছি, ওই রকম একটা এলাকায় ওই বাড়ির দাম নয় নয় করে তো 16 কোটি হবে। না তো, 27 কোটি। সবটাই আমি শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, যদিও অভিও কিছুটা ব্যবসায় লাগিয়েছিল। তোর মতো যদি একটা বউ পেতাম না রে, তাহলে আমারও হোটেলটা। এক মিনিট দাঁড়া, অভি ফোন করছে। হ্যালো, হ্যাঁ, তুমি কত দূর? কত দূর মানে, আমার কাজই এখনো শেষ হয়নি। কি আশ্চর্য, তুমি কখন আসবে তাহলে? তো বেলা হয়ে গেল তো। জানি, আরো ঘন্টা 4-5 এর আগে বেরোতে পারবো না। এই শোনো না, 3টাকে নিয়ে গেছো, ঠিক আছে তো? ঠিক মতো পৌঁছেছো তো? সে চিন্তা তোমায় করতে হবে না, তুমি তাড়াতাড়ি এসো, ভাল লাগছে না। আসবো, কাজটা শেষ হলেই আসবো। হুম, রাখলাম। আরে শোনো, কি হলো, আপনি পেলেন ফাইলটা? হ্যাঁ স্যার। দিন। কি বললো, কখন আসছেন? কি আবার বলবে, মিটিং এ ব্যস্ত, আসার সময়ই নেই তার। আরে ব্যস্ত মানুষ, নিশ্চয় কোনো কাজ আটকে পড়েছে। আজ বকিস না তো, ভাল লাগে না যত সব ঢং, বিরক্ত হয়ে গেলাম একদম। আচ্ছা এই শোন, এখানে বসে মন খারাপ করাচ্ছে, চল ওদিক থেকে ঘুরে আসি। আরে চল রিদ্ধি। ও সরি রে, ভুলে গেছিলাম তুই ম্যারিড। তুই এমন করছিস যেন আমার কোনোদিন হাত ধরিস নি, তুই এখনো বদলাসনি। আরে চল না, ভাল লাগে। স্যার আমাকে ডেকেছিলেন? 301 এর চাবিটা হারালো কি করে? ওটা স্যার। কি? হ্যালো। হ্যাঁ বলো। এই শোনো না, প্রথমে একটা কথা বলি তোমাকে। আরে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আজকে রাত্রে ফ্লাইটেই আমাকে ব্যাঙ্গালোর বেরিয়ে যেতে হবে। তার মানে তুমি কালকেও? না না শোনো না, কালকে সকাল 10টায় আমার ওখানে একটা মিটিং আছে, 11:30-12টায় শেষ হয়ে যাবে। আমি 1:30 ফ্লাইটে টিকিট কেটে রেখেছি, কতক্ষণ লাগবে? 3.5 ঘন্টা ব্যাস, কলকাতা ঢুকে যাব, তারপর এখান থেকে সোজা তোমাদের কাছে। প্লিজ অভি, আমি বাচ্চা নই, প্রত্যেক বছর আমার বাজেটেই তোমার এসব হয়। নিশা প্লিজ ট্রাই টু হ্যালো। Not reachable. দেখেছ এবার আমি কি যে করি? আগের যারা বোর্ডাররা ছিল তারা রুম ছাড়ার পর চাবিটা রিসেপশনে দিয়ে যায়নি? ওরা তো স্যার, মাই গড, তার মানে ওরা রুম ছাড়ার পরে রুমটা চেকও করিসনি? এই তোদের নিয়ে না। হ্যালো, কি হলো, আজ কত তারিখ বলুন তো, টাকাটা কবে দেবেন? হ্যাঁ ওই
হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? যা না গিয়ে নিজের কাজ কর। হ্যালো বলছি আমি। আরে দু সপ্তাহ ধরেই তো বলছেন আজকে দেবেন কালকে দেবেন, দেবেন না ভাবে? আপনাকে তো আমি টাকাটা দিয়েছি, দিনই আমি তো নয়। আর দু বছর ধরে টানা এরকম লকডাউন, তাতে আমি কি করতে পারি আপনি বলুন তো? স্যার কি হয়েছে? নিশা ম্যাডাম আপনাকে ডাকছেন। বলো আসছি। হ্যাঁ হ্যালো। আরে টাকাটা কবে দেবেন সেটা বলুন। আরে বাবা আপনার কাছ থেকে হোটেলটা লিজে নেওয়ার পরেই তো দেখলেন পুরো লকডাউন হয়ে গেল, আমি কি করব বলুন তো? আমাকে একটু সময় দিন। পরের সপ্তাহে কিন্তু শেষ। হ্যাঁ পরের সপ্তাহে আমি তো বলছি দিয়ে দেব। এটাই কিন্তু শেষবার। ওকে থ্যাংক ইউ। না হলে থ্যাংক ইউ, এখন রাখলাম। হ্যালো। আরে বল, আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। বলছি তুই একটু ছাদে আসতে পারবি? ওকে আসছি এক্ষুনি। কি রে এই অন্ধকারে একা একা? মাঝে মাঝে অন্ধকারটাই ভালো লাগে। হুম বুঝলাম, ম্যাডামের মন খারাপ। আমার মুডের কেউ দামই দেয় না, তার আবার অফার অন। আচ্ছা তাহলে নিশ্চয়ই কারোর ওপর অভিমান হয়েছে, তাই তো? বলছি কালকে একবার সানরাইজ দেখাতে নিয়ে যাবি? 100 বার দেখ, আমি তো রাজি আছি, 100% রেডি। কিন্তু তুই যেতে পারবি তো? কেন? কেন মানে? তোর বর তোকে ছাড়বে? সে জানলে তো, নিজের আসার সময় নেই, আবার সানরাইজ দেখাতে নিয়ে যাচ্ছে। তাহলে তোর বর আসেই নি? না না মানে আমি ভাবলাম, না আমি ঠিক বুঝতে পারিনি বুঝলি, ওই জন্যই একা একা। কি বিড়বিড় করছিস? না না বাদ দে বাদ দে, তাহলে কালকে আমরা যেতেই পারি, তাই তো? কালকে ভোর 4টার সময় আমার ঘরে এসে নক করবে। ওকে আমি তো এখন ফাঁকাই আছি, তো ভাবলাম যে যদি একটু আড্ডা মারা যায়। 10 মিনিট বাদে আমার রুমে আয়।